নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি থোর আর ছোলার ডাল দিয়ে একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি যা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়েছি থোর আর থোরকে অনেকে আবার কলা মাজা ভাড়ালি এগুলোও বলে থাকেন তো থোরটাকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব আর এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো এবার এই ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি তো দেখুন ডালটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি একদম মিহি করিনি একটু দানা মতো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি থরটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাটার পর কিন্তু আর আমি ধোবো না থোরের সম্পূর্ণ উপকারিতা পেতে হলে কেটে কিন্তু আর ধোয়া চলবে না তো একটা পাত্রের মধ্যে ডালের পেস্ট আর কেটে রাখা থরগুলো নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম আর আপনারা এর পরিবর্তে চাট মশলাও দিয়ে দিতে পারেন এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আর মাখার সময় থরগুলোকে একটু করে ভেঙে দেব। তো দেখুন থরটাকে ডালের পেস্টের সাথে একদম ভালোভাবে মেখে নিয়েছি থরটা কিন্তু আর গোটা গোটা বোঝা যাচ্ছে না আর এটাকে মেখে কিন্তু বেশিক্ষণ রাখা চলবে না তাহলে থর থেকে জল ছাড়তে শুরু করবে ওদিকে ডালের পেস্টটা রেডি করতে করতে এদিকে কড়াইতে সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেল গরম হয়ে আসলে ডালের পেস্টটা অল্প করে একটু নিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব থোর যে ভীষণ উপকারী এটা আমরা সকলেই মোটামুটি জানি তবে এর সেই রকম নির্দিষ্ট কোনো টেস্ট না থাকার জন্য অনেকেই খেতে চান না এইভাবে একবার রান্না করে দেখুন আশা করি সকলেরই খুবই ভালো লাগবে তো বড়াগুলো ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো সব কিছু মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে উঠিয়ে রাখছি আপনারা এইগুলোকে এইভাবেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তো একই রকমভাবে সমস্ত বড়াগুলোই ভেজে নিচ্ছি সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল তেলটাকে আবারও ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবার হলুদটাকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব আর সেই সময় আরেকটা মশলা রেডি করে নিচ্ছি তো নিয়ে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট মতো করে নেব তো পেস্ট মতো করে নিয়েছি আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ একটা দারচিনি আর হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার মশলাটাকে এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে মশলাটাকে এক মিনিট মতো কষিয়ে নিয়ে এবার যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এই মশলাটাকেও প্রায় দু মিনিট ধরে কষিয়ে নেব মশলাটাকে দু মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে মশলাটাকে ধাপে ধাপে কষিয়ে নিলে তরকারিটার কালারও সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয় এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে ঝোলটাকে প্রথমে একটু ফুটিয়ে নেব আলুটা যাতে করে একটু সেদ্ধ হয়ে যায় তো দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা থোরের বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো প্রথমেই দেয়া চলবে না তাহলে তরকারির জল শুকিয়ে যাবে আলুগুলো সেদ্ধ হবে না বড়াগুলোকে দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব তো এক মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে আর যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিয়ে দিলে খেতেও বেশ ভালো লাগবে আর এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর সবশেষে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে তরকারিটা নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে থর দিয়ে একটি নতুনত্ব দারুণ স্বাদের রেসিপি আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি অন করে নেবেন আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন